রাজধানীর তেজগাঁওয়ে বারোতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা হলিক্রুজ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী পারপিতা ফাইহা যে কারণে এই কাজ করেছে তার আসল কারণ অবশেষে বেরিয়ে এলো। মেধাবী ছাত্রী পারপিতার ক্লাসে তার রোল ছিল এক, কিন্তু কী কারণে এই মেধাবী ছাত্রী এই কাজ করলেন তার বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। পুলিশ ও পারপিতার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, পারপিতা গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশন রোডের বাসায় ফিরে সরাসরি লিফট দিয়ে বারোতলা ভবনের ছাদে চলে যায়। স্কুল পোশাকে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে সে। গুরুতর অবস্থায় পারপিতাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ উঠেছে, ক্লাসের গণিত শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় ওই শিক্ষক তাকে ইচ্ছে করেই প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করিয়ে দেন, আর এই বিষয়টি মেনে নিতে না পেরেই গত মঙ্গলবার সে নিজের জীবন বিসর্জনের সিদ্ধান্ত নেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। ওই কমিটি হলিক্রুসের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। পারপিতা সহ ৫৫ শিক্ষার্থীর পরীক্ষার খাতাও জব্দ করা হয়েছে। পারপিতার সহপাঠীরা বলছে, স্কুলের উচ্চতর গণিতে ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করতে পারে। এবছর প্রথম সাময়িক পরীক্ষার উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জনই ফেল করে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উচ্চতর গণিতে ৫৫ জন ফেল করে। নবম শ্রেণীর সি ও ডি শাখায় উচ্চতর গণিতের ক্লাস নেন শিক্ষক শোভন রোজারিও। তিনি আবার এ বিষয়ে নিজের বাসায় প্রাইভেটও পড়ান। পারপিতাকেও তিনি তার কাছে প্রাইভেট পড়তে বলেছিলেন, কিন্তু পারপিতা তাতে রাজি না হয় ওই শিক্ষক তাকে ইচ্ছা করেই ফেল করিয়ে দেন। আর এই কারণেই পারপিতাকে তার মা বাবাকে নিয়ে স্কুলে আসতে বলে থাকতে পারেন স্কুলের অধ্যক্ষ। ফেল করার এই অপমান এবং মা বাবার সামনে অপমানিত হওয়ার ভয়ে পারপিতা আত্মহত্যা করেছে। পারপিতার বাবা আব্দুল মাজেদ একজন ব্যবসায়ী। এক ভাই ও এক বোনের মধ্যে পারপিতা ছিল বড়। পারপিতার মা কামরুন নাহার অভিযোগ করেছেন, স্কুলে পড়াশোনার বিষয়ে শিক্ষকের অতিরিক্ত চাপের কারণেই তার সন্তান আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মৃত্যুর পর স্কুল থেকে জানানো হয়েছে যে পারপিতা ৩টি বিষয়ে ফেল করেছে, তবে তার মৃত্যুর আগে তারা পারপিতার ফেল করার বিষয়টি জানতেন না। গতকাল শিক্ষক শোভন রোজারিওর সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক শিখা রায়। অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে গণমাধ্যমে তিনি বলেন, আমাদের প্রশাসন অনেক স্বচ্ছ, শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের দেখা করার সুযোগ রয়েছে, কিভাবে এমন ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখব, বলেন এই শিক্ষক। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।